আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপুরি নলেজ স্টেশনে। আমি আব্দুল্লাহ নাহিদ রয়েছে আপনাদের সাথে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুইচ কাকে বলে, কত প্রকার ও কী কী। আশা করি আমার এই ভিডিওটি দেখলে সুইচ নিয়ে আপনার কনফিউশন থাকবে না। প্রিয় ভিউয়ার্স, এই সুইচ হলো বৈদ্যুতিক যে ফিটিং সমূহ আছে, এই ফিটিং সমূহের একটা অন্যতম ডিভাইস হলো সুইচ। এই সুইচ বলতে বোধন হয় যে ডিভাইসের মাধ্যমে লোডকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় সুইচ। প্রিয় ভিউয়ার্স, এই লোড বলতে বোঝানো হয় কিন্তু আপনার ব্যবহার যন্ত্রকে বোঝায়। এই লোড আবার দুই প্রকার আছে, লাইটিং লোড ও পাওয়ার লোড। প্রিয় ভিউয়ার্স, পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে এই লোড নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সুইচ সম্পর্কে বলতে গেলে বোঝানো হয় যে ডিভাইসের মাধ্যমে বাতিকে বা লোডকে অন অফ করা হয় তাকেই সুইচ বলা হয়। এই সুইচ প্রধানত তিন প্রকার, এক নম্বরে পিয়ানো সুইচ, দুই নম্বরে টাম্বলার সুইচ, তিন নম্বরে নাইফ সুইচ। প্রিয় ভিউয়ার্স, পিয়ানো সুইচ বা টাম্বলার সুইচ যেটা আছে বা নাইফ সুইচ যেটা আছে, এর ভিতরে টাম্বলার সুইচ এবং নাইট সুইচ এই দুইটার বর্তমানে ব্যবহার নাই। টাম্বলার সুইচ পুরান কিছু সুইচকে বোঝানো হয়, কালো যেগুলা নর্মালি দেখা যায় এগুলো দেখা যায় না, তবে পুরাতন কিছু বাড়ি ঘরে এখন এই টাম্বলার সুইচকে দেখানো হয়। নাইট সুইচের টোটালি এখন ব্যবহার নাই। সেক্ষেত্রে আমরা বর্তমানে বাসা বাড়িতে যে সুইচটা ব্যবহার করি এই সুইচটা হলো পিয়ানো সুইচ। এই পিয়ানো সুইচকে দেখা যায় আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেরকম অন ওয়ে পিয়ানো সুইচ, টু ওয়ে পিয়ানো সুইচ, তারপরে আছে ইন্টারমিডিয়েট সুইচ। এই টু ওয়ে সুইচের মূলত কাজ হলো একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা, অন ওয়ে সুইচের কাজ হলো একটি লোডকে নিয়ন্ত্রণ করা, ইন্টারমিডিয়েট সুইচের কাজ হলো মূলত একটি বাতিকে তিন জায়গা থেকে বা তার অধিক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা। প্রিয় ভিউয়ার্স, এছাড়াও সুইচ কিন্তু গ্যাং সুইচগুলো আছে, তবে গ্যাংয়ের ভিত্তিতে সুইচ আবার বিভিন্ন প্রকার হয়। টু গ্যাং সুইচ, থ্রি গ্যাং সুইচ, ফোর গ্যাং সুইচ, ফাইভ গ্যাং সুইচ, সিক্স গ্যাং সুইচ। এই গ্যাং সুইচ বলতে বোঝানো হয় দলবদ্ধভাবে সুইচগুলো থাকে বিদায়, এর নাম হলো গ্যাং সুইচ। সেক্ষেত্রে প্রিয় ভিউয়ার্স বুঝতে পারলেন সুইচ মূলত তিন প্রকার, পিয়ানো সুইচ, টাম্বুলার সুইচ ও নাইট সুইচ। এর ভিতরে টাম্বুলার সুইচগুলো নর্মালি 5 ও 15 এম্পিয়ার হয়ে থাকে, আর নাইট সুইচ বর্তমানে ব্যবহার নাই, আর পিয়ানো সুইচ সচরাচর ব্যবহার করা হয়। পিয়ানো বলতে আমরা যে একটা বাদ্যযন্ত্র চিনে থাকি ওইভাবে ইন্ডিকেট করা হয়েছে, এই পিয়ানো সুইচটার বহুল ব্যবহার। প্রিয় ভিউয়ার্স, তাহলে বুঝতে পারলেন সুইচ কত প্রকার ও কী কী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিও সবাই আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।